हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मैथमेटिक्स बाय रिमि। आशा करी तुम्हारा सकले खूब भलो आचो और सुस्थ आचो। आज के क्लास फाइव वेस्ट बेंगल बोर्डर पेज वन थेके अंक करा स्टार्ट करब। एर आगे आमी एक क्लास फाइवर ही चैप्टर वन पेज वन एक वीडियो दिए तुम्हारा प्लेलिस्टे गिए देखते पा। क्लास फाइवर जदि আমার চ্যানেলের প্লেলিস্ট চালাও তাহলে দেখতে পাবে। ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে এই যে আগের পড়া মনে করি এই চ্যাপ্টারটাতে কি ধরনের অঙ্ক করানো হয়েছে এবং প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে বোঝাবার চেষ্টা করেছিলাম এবং ভিডিওটার রেসপন্সও খুব ভালো এসেছিল। 1000-এর ওপরে ভিউ আছে। যারা এখনও ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখো, ওখানে খুব সুন্দরভাবে আমি বুঝিয়েছি। আর আজকের যে ভিডিওটা করব সেটা হচ্ছে একদম পেজ ওয়াইজ পরপর ভিডিওটার সলিউশন করে দেখাবো। তো আমার সঙ্গে থাকো। যে সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে, পাশে থাকা বেল আইকনটাকে অলে গিয়ে ক্লিক করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসতে পারে। তো চলো আগের পড়া মনে করি, এসো রঙিন বল নিয়ে খেলি। পেজ ওয়ান পৃষ্ঠা এক আমরা খুলে ফেলি। তো দেখো আছে, আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও চারটি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব। 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল ও 9টা নীল বল নিলাম। কাঠি চারটের প্রত্যেকটাতে 9টার বেশি বল রাখা যাবে না, যায় না। চারটে যে কাঠি সেই কাঠিটার মধ্যে 9টাই ম্যাক্সিমাম তুমি বল রাখতে পারবে, এর বেশি বল এখানে রাখা যাবে না। কাঠিগুলোকে একইভাবে এইভাবে সাজালাম, এককের ঘরে একটা কাঠি, দশকের ঘরে একটা কাঠি, শতকের ঘরে হচ্ছে শতক কাঠি আর হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম। তোমরা পাশের ছবিটা দেখতেই পাচ্ছ, একক, দশক, শতক, হাজার এইভাবে কাঠি দিয়ে পরপর সাজানো হয়েছে। প্রত্যেকটা ওপরে ঘর লেখাই আছে, একক, দশক, শতক, হাজার। আচ্ছা, এবার কি বলেছি, এককের স্থানীয় মান হচ্ছে এক, অতএব এককের ঘরে একটা লাল বলের মান, একটা দেখো লাল বল ছবিতেই আছে, সেই লাল বলের মানও হচ্ছে এক। এরপর আমরা পৃষ্ঠা দুইতে চলে যাব। আচ্ছা, পৃষ্ঠা দুইতে দেখো এককের কাঠিতে দুটি লাল বলের মান আছে, দুই গুণিতক এক সমান হচ্ছে দুই। মানে এককের ঘরে তুমি যাই রাখবে না কেন, প্রত্যেকটারই স্থানীয় মান কিন্তু যা আছে সেইটাই এক করে, মানে ধরো যদি দুটো বল আছে তাহলে দুই হলো, আগে একটা ছিল তাহলে এক হয়েছিল। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, 9টা লাল বল, 9টা লাল বল এককের ঘরে 9খানা লাল বল দেওয়া হয়েছে, তো দেখানো হয়েছে 9টা লাল বল। 10টা লাল বল, 10টা সমান একটা হলুদ বল নিলাম, 10 সমান একটা হলুদ বল নিলাম। আর সেই বলটাকে দশকের ঘরে দেখো একটা বল হলুদ দেখাচ্ছে, কারণ একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। তো 9টার বেশি কোনো কাঠিতেই আমি বল রাখতে পারবো না, এখানে একটাই হলুদ বল নিয়েছে যেটা হচ্ছে তোমার দশকের ঘরে রেখেছে। দশক কাঠিতে একটা হলুদ বলের মান কত, মান হচ্ছে 10। দশক কাঠিতে চারটে হলুদ বলের মান, তাহলে দশকের ঘরে যদি একটা বলের মান 10 হয় তাহলে এখানে যদি চারটে বল রাখা হতো, 10 গুণিতক 4 সমান হচ্ছে 40, এখানে 40টা লেখাই আছে। আমি ব্লু দিয়ে যেটা লিখেছি সেটা হচ্ছে তোমাকে নিজেকে লিখতে হবে। তো বোঝার জন্য আমি আলাদা রং ব্যবহার করে লিখে দিয়েছি, দেখো তোমরা বুঝতে সুবিধা হবে। এভাবে 10টা হলুদ বল 100 সমান হচ্ছে একটা সবুজ বল নিলাম, সেটা কোথায় রাখা হলো, সেটা শতকের ঘরে। যেহেতু আমি বলেছি একটা খাটিতে 9টা বলের বেশি রাখা যাবে না। আচ্ছা, শতকের কাঠিতে দুটো বলের মান হচ্ছে 100, এক একটা বলের মান 100, তাহলে দুটো বলের মান হচ্ছে 100 × 2 সমান হচ্ছে 200। আচ্ছা, আবার 10টা সবুজ বল সমান 1000 সমান একটা নীল বল নিলাম, যেহেতু আমি বলেছি যে 9টার বেশি বল নেওয়া যাবে না, তা সেই জন্য একটা বল কি করা হলো, হাজারের ঘরে দেওয়া হচ্ছে। হাজার কাঠিতে তিনটে নীল বলের মান 1000 × হচ্ছে 3 সমান হচ্ছে 3000। তাহলে বল দেখে, এরপর দিয়েছে বল দেখে সংখ্যা লিখি।
তাহলে হাজার শতক দশক একক আঁকা আছে, শতকের ঘরে দুটো বল দেখতে পাচ্ছি, দশকের ঘরে একটা বল, আর এককের ঘরে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7টা বল। পাশে লেখাও আছে 2 × 100 কেন শতকের ঘরে দুটো বল আছে। আচ্ছা দশকের ঘরে একটাই বল আছে, তাহলে দশকের মান হচ্ছে 1 × 10। এককের ঘরে 7টা বল আছে, 7 × 1 যেহেতু স্থানীয় মান 1 করেই হয়। আচ্ছা এবার এই সবগুলোকে গুণ করে গুণ করো যদি, তাহলে 200 + 10 + 7 করলে হয় 200, 3টাকে যোগ করলে 217। তাহলে এইভাবে আমাদেরকে বল দেখে সংখ্যা লিখে এই জিনিসটাকে লিখতে হবে। এর পরের যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে যে বলগুলো আঁকা প্রত্যেকটাতে আঁকা আছে আর পাশে যে বক্সগুলো খালি আছে সেগুলোকে পূরণ করতে হবে। এটা তোমাকে নিজেকে করার কথা বলা হয়েছে। তাহলে আমি যখন অঙ্কটা করব তখন আমি প্রথমের বক্সে কি লিখব, হাজারের ঘরে কত বল আছে আমরা দেখে নিই। একটা দুটো তিনটে, এখানে আমি 3 লিখলাম, হাজারের ঘরে 3টে বল আছে, তাহলে 3 × লিখলাম 1000, যোগ শতকের ঘরে কিছু নেই 0 × 100, দশকের ঘরে 3 × 10, 2 হচ্ছে এককের ঘরে 2 × 1। এবার তোমাদের এই অঙ্কটা করার সময় হয়তো মনে হতে পারে 3কে 1000 দিয়ে কেন গুণ করলাম আর 0কে 100 দিয়ে কেন গুণ করলাম। তার কারণ তোমরা দেখবে হাজার শতক দশক একক এদের যে স্থানীয় মান হয়, হাজারের 1000, শতকের হচ্ছে 10, দশকের হচ্ছে 10, এককের 1, এইভাবে এর স্থানীয় মানগুলো হয়ে থাকে। তো যার যার যা স্থানীয় মান সেগুলোকে দিয়ে 3কে দিয়ে 1000 গুণ করেছি, 0কে দিয়ে 100 গুণ করেছি, 3কে দিয়ে 10 গুণ করেছি, 2কে দিয়ে 1 গুণ করেছি। এবার গুণ করার পরে যা যা হবে, করার পর তোমরা যদি যোগ করো করে দেখবে এটা হবে হচ্ছে 3032। এরপর আমরা দেখে নিই 3 নম্বর পৃষ্ঠায় কি আছে, সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। তাহলে 24 আছে, আমরা কিভাবে বলটাকে আঁকতে হবে, আমাদের দশকের ঘরে হচ্ছে দুটো আমরা হলুদ বল আঁকলাম আর এককের ঘরে 4টে, যা বলেছে দেখো এখানে সেইভাবেই আঁকতে হবে। 4 হচ্ছে তোমার লাল বল আঁকলাম। আচ্ছা তারপরেরটা আছে 59, দশকের ঘরে 5টা হলুদ বল, 9টা হচ্ছে এককের ঘরে 9টা লাল বল, 98, তারপরেরটা দশকের ঘরে 9টা হলুদ বল আর এককের ঘরে হচ্ছে 8টা তোমার লাল বল। তারপরে 100 আছে, 100 হচ্ছে শতকের ঘরে 1টাই হচ্ছে সবুজ বল, পাশে লেখাও আছে কারণ 10টা হলুদ বল সমান হচ্ছে 1টা সবুজ বল। তাহলে 1টা সবুজ বল মানে হচ্ছে 100 মানে শতকের ঘরে 1টাই বল আমরা আঁকবো। তারপরে আছে 108, এখানে হাজারের ঘরে কিছু নেই, শতকের ঘরে 1টা সবুজ বল, দশকের ঘরে কেউ নেই 0 আছে আর এককের ঘরে হচ্ছে 8টা লাল বল। 554, শতকের ঘরে 5টা সবুজ বল, দশকের ঘরে 5টা হচ্ছে হলুদ বল আর এককের ঘরে হচ্ছে 4টে লাল বল। তাহলে পৃষ্ঠা 3টা আমি পুরোটা সলভ করে দেখিয়ে দিলাম। 4 নম্বরের পৃষ্ঠাটা দেখে নিই কি আছে, নিজে বল একে রং দিই। 999 আছে, তাহলে বল একে রং দিই। তাহলে শতকের ঘরে আমি কি করব, 9টা বল আঁকতে হবে, সবুজ বল 9টা, দশকের ঘরে 9টা হলুদ বল, এককের ঘরে 9টা লাল বল। 1000 আছে, এখানে পাশে লেখা আছে কারণ 10টা সবুজ বল সমান হচ্ছে 1টা নীল বল, তো 1টা নীল বল, এখানে 1000 আছে, তাহলে হাজারের ঘরে 1টাই বল, তাহলে লাল দিয়ে এখানে নীল দিয়ে আমি বোঝাবো 1000টাকে, তাহলে 1টাই বল আঁকবো। 3413 আছে, তাহলে হাজারের ঘরে 3টে নীল বল, 4 হচ্ছে শতকের ঘরে, 4টে সবুজ বল, দশকের ঘরে 1টাই হচ্ছে হলুদ বল, এককের ঘরে 3টেই হচ্ছে লাল বল। বল দেখে সংখ্যা লিখি। এবার বল দেখে এই বলগুলো আঁকা আছে সংখ্যাটা তোমাকে লিখতে হবে। হাজার শতক দশক একক আছে, হাজারের ঘরে 5টা নীল বল আছে, তাহলে প্রথমে আমরা লিখে ফেললাম হাজারে 5, তারপরে শতকে কিছু নেই 0, তারপর দশকেও কিছু নেই 0, এককের ঘরে 7টা লাল বল আছে, তাহলে 7 লিখে ফেললাম, তাহলে সংখ্যাটি হলো 5007। পরের অঙ্কটা আছে হাজারের ঘরে 2টো বল, 2 লিখলাম, শতকের ঘরে 0, দশকের ঘরে হচ্ছে 2টো হলুদ বল 2, এককের ঘরে 2টো লাল বল, তাহলে হলো 2022। আচ্ছা তারপরে আছে হচ্ছে হাজারের ঘরে হচ্ছে 3টে নীল বল,
শতকের ঘরে চারটে সবুজ বল, দশকের ঘরে ছটা হলুদ বল, এককের ঘরে কিছু নেই, শূন্য। তাহলে আমি চার নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিলাম। আজকে আমি ক্লাস ফাইভের এক দুই তিন চার এই চারটে পৃষ্ঠার অঙ্ক করিয়ে দিলাম। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতো এইটুকুই, আবার আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।